ঘূর্ণিঝড় রেমালের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি নদীয়ায় নষ্ট হয়ে গেছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ ও কলা গাছ। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যথেষ্টই প্রভাব পড়েছে নদীয়ায়। রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত চলে অতি ঝোড়ো হাওয়ায় সাথে ভারী বৃষ্টি, আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো নদীয়ার কলা চাষি এবং আখ চাষিদের। একটানা ঝোড়ো হওয়ার কারণে মাটিতে লুটিয়ে শুয়ে গেছে কলা গাছগুলি, এছাড়াও শুয়ে পড়েছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ। আর এই নিয়ে দুশ্চিন্তায় এখন চাষিরা। তারা জানাচ্ছেন এই ঝড়ে অতিরিক্ত ক্ষতি হলো তাদের, একমাত্র আখ চাষ ও কলা চাষের উপরে নির্ভর করে চলে সারা বছর সংসার, কিন্তু এই প্রবল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত তাদের। যদিও তারা ঋণ নিয়ে চাষ করে থাকেন, কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বিপুল পরিমাণে হয়, এখন কিভাবে ঋণ শোধ করবেন সেটাই বুঝতে পারছেন না চাষিরা। নদীয়াতে ভালো প্রভাব পড়েছে, বিশেষ করে আমাদের শান্তিপুরে আমরা যে আখ চাষি কলা চাষি, এই আখ চাষি কলা চাষিরা একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি। কারণ যেভাবে আমাদের আখ চাষ আর কলা চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে, এই সংস্কার করতে আমাদের একটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে, কিন্তু এখন যা চাষের অবস্থা এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করব। যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো। আর যে আখ বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে, এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম, এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে। আমরা এখন কি করব কোনো দিশা পাচ্ছি না। যারা কলা চাষ করছে, আখ চাষ করছে, প্রত্যেক ক্ষেত্রে কি একই ঘটনা ঘটেছে? ক্ষেত্রে একই ঘটনা হয়েছে, কারো একটু কম হয়েছে, কারো বেশি হয়েছে। আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে, এই ক্ষতি সমস্ত গাছে আমি কাঁদি পাবো না। মধ্যরাত থেকে কালকে সারাদিন যে বৃষ্টিটা হয়েছে তাতে ক্ষতির সম্মুখীন আমরা বেশি পড়েছি। আর ব্যাপক তো ঝড়ও হয়েছে। হ্যাঁ, ব্যাপক ঝড় হয়েছে। ঝড়ের কারণেই তো, শুধু বৃষ্টি হলে তো এটা হতো না, ঝড়ের কারণেই গাছগুলো শুয়ে পড়েছে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি রে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B2/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।